গুড মর্নিং দেয়ার স্টুডেন্টস মুক্ত শিক্ষাকেন্দ্র তেলিপুকুর পূর্ব বর্ধমান আজ আমরা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের বাংলা সম্মানিক বিভাগের একটি ক্লাস করব আজ আমরা যে ক্লাসটি করবো সেই ক্লাসটি হল বাংলা সম্মানিক বিভাগের প্রথম বর্ষের অন্তর্ভুক্ত শ্রীকৃষ্ণ কীর্তন এবং শ্রীকৃষ্ণ কীর্তনের কয়টি খণ্ড প্রত্যেকটি খণ্ডের বিস্তারিতভাবে আলোচনা শ্রীকৃষ্ণ কীর্তন আমরা সকলেই রাধা এবং কৃষ্ণের কথা জানি রাধার সঙ্গে কৃষ্ণের কীরকম সম্পর্ক ছিল তাদের প্রেম বা প্রণয় লীলাকে কেন্দ্র করে যে কীর্তন লেখা হয়েছিল সেটি শ্রীকৃষ্ণ কীর্তন নামে পরিচিত এটাও আমরা জানি যাই হোক এখন আমরা দেখব শ্রীকৃষ্ণ কীর্তনের ব্যাকগ্রাউন্ড আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যগ্রন্থটি কে কোথা থেকে আবিষ্কার করেছিল কবে আবিষ্কার করেছিল সেই গ্রন্থ নিয়ে কোথায় যাওয়া হয়েছিল সেই গ্রন্থটি কোথা থেকে প্রকাশিত হয়েছিলো কবে প্রকাশিত হয়েছিল পূর্ববর্তী ক্লাসে আমরা আলোচনা করেছি তবু আমি একবার মনে করে দিচ্ছি বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচা থেকে বসন্তরঞ্জন রায় বিদ্যৎ বল্লভ উনিশশো নয় সালে শ্রীকৃষ্ণকীর্তন গ্রন্থটি আবিষ্কার করেন সেই গ্রন্থটি দেখে সকলেই হতবাক স্বয়ং বসন্তরঞ্জন রায় বিদ্যৎ বল্লভ হতবাক পরবর্তীকালে বঙ্গীয় সাহিত্য পরিষদের সম্পাদনায় উনিশশো সালে প্রকাশিত হয় শ্রীকৃষ্ণকীর্তন গ্রন্থ নামে তার কারণ ওই যে গ্রন্থটা সেই গ্রন্থটা কি নাম দেওয়া হবে কেউ সুনির্দিষ্ট করে তার নাম দিতে পারেননি অবশেষে বঙ্গীয় সাহিত্য পরিষদের কর্মকর্তাদের সম্পাদনায় সেই গ্রন্থটি শ্রীকৃষ্ণ কীর্তন নামে প্রকাশিত হয়েছিল এইবার শ্রীকৃষ্ণ কীর্তনের কয়টি খণ্ড আছে আমরা জানব খণ্ডগুলির নাম এবং খণ্ডগুলির পরিচয় শ্রীকৃষ্ণ কীর্তনের মোট তেরোটি খণ্ড আছে কয়টি খণ্ড আছে তেরোটি খণ্ডগুলো কী কী খণ্ডগুলো হলো নিম্নরূপ এক নম্বর জন্মখণ্ড দু নম্বর তাম্বুলখণ্ড তিন নম্বর দানখণ্ড চার নম্বর নৌকাখণ্ড পাঁচ নম্বর ভারখণ্ড ছ নম্বর ছত্রখণ্ড সাত নম্বর বৃন্দাবন খণ্ড আট নম্বর কালিদামন খণ্ড নম্বর যমুনাখণ্ড খণ্ড দশ নম্বর হারখণ্ড এগারো নম্বর বানখণ্ড বারো নম্বর বংশীখণ্ড অবশেষ খণ্ডটির নাম রাধা বিরোহ কিন্তু সেখানে নাম যুক্ত করা হয়নি প্রত্যেকটা খণ্ডে খণ্ড নাম যুক্ত করা হয়েছে কিন্তু শেষ খণ্ডটি বা রাধা বিরোহের সঙ্গে খণ্ড নাম যুক্ত করা হয়নি কারণ ওইটি ছিল প্রক্ষিপ্ত অংশ প্রক্ষিপ্ত অংশ বলে সেখানে নাম যুক্ত করা হয়নি এবার স্বাভাবিক প্রশ্ন হতে পারে শেষ খণ্ডটির নাম কি। তুমি বললে রাধা খণ্ড কিন্তু না শেষ খণ্ডটির নাম রাধা বিরহ সেখানে খণ্ড নাম লেখক উল্লেখ করেননি তার কারণ ওইটি ছিল প্রক্ষিপ্ত অংশ সেই জন্যই ওইটিকে রাধা বিরহ বলে শেষ করা হয় অতএব তেরোতম খণ্ডে খণ্ড নাম যুক্ত করা হয়নি তেরোতম খণ্ডের নাম হচ্ছে রাধাবিরোহ এটা খুব ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ খণ্ড এইবার আমাদের চলে আসা যাক প্রত্যেকটা খণ্ডের বিস্তারিত তথ্য বা তথ্য প্রথম খণ্ডের নাম আমরা কী জানেছি জন্মখণ্ড জন্মখণ্ড আমরা কংসের অত্যাচারের কাহিনি আমরা সকলেই জানি বা কংসের অত্যাচারের কথা আমরা সকলেই জানি এই কংসের অত্যা অত্যাচারে যখন গোটা জগৎ বা পৃথিবী অতিষ্ঠ এই কংসের অত্যাচারে যখন গোটা জগৎ বা পৃথিবী অতিষ্ঠ এই কংসের অত্যাচারের কবল থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য বা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এই লক্ষ্মীদেবী রাধারূপে জন্মগ্রহণ করেন অর্থাৎ কংসকে বধ করার জন্য কংসের অত্যাচার থেকে পৃথিবীকে পাপ মুক্ত করার জন্য আমাদের লক্ষ্মী দেবীর আবির্ভাব রাধারূপে এই রাধার জন্ম বৃত্তান্তই হলো জন্মখণ্ডের মূল বিষয়বস্তু তাহলে জন্মখণ্ডের মূল বিষয়বস্তু কি রাধার জন্ম বৃত্তান্ত নেক্সট তাম্বলখণ্ড আমরা জানি রাধা একজন নারী এবং রক্তমাংস করা নারী সেই রাধার প্রতি কৃষ্ণ আকৃষ্ট হয়ে রাধায় রাধার মায়ের পিসি বড়াইকে দিয়ে বা বড়াইকে দিয়ে যে চরিত্রটি একটা অন্যতম ভূমিকা পালন করেছিল সেই বড়াইয়ের মাধ্যমে কৃষ্ণ প্রেম নিবেদন করেছিল রাধার উদ্দেশ্যে তখন রাধা কিছুটা রাগান্বিত হয়েছিল যেহেতু কৃষ্ণ একটা মাধ্যম পেয়ে গেল রা কৃষ্ণ একটা মাধ্যম পেয়ে গেল অর্থাৎ বড়াইকে পেয়ে গেল তখন তাম্বুলের মাধ্যমে প্রেম নিবেদন করেছিল এইটি ছিল তাম্বুল খণ্ডের বিষয় এরপরে দানখণ্ড এবং নৌকা খণ্ড দানখণ্ডে আমরা দেখতে পাই কৃষ্ণ রাধাকে পাবার জন্য দিনদার হয়ে গিয়েছিল দানি হয়ে গিয়েছিল পরোপকারী হয়ে গিয়েছিল যাতে তার কাছে আশ্রয় নেওয়া যায় তার মনের গভীরে আরও জায়গা করে নেওয়া যায় তার ভিতরে আরও জায়গাটা বা জমিটা যাতে প্রশস্ত হয় সেই হিসেবে নিজে দানি হয়ে গেছিলো শুধুমাত্র রাধাকে পাবার জন্য আর নৌকা নৌকাখণ্ডের বিষয়বস্তু হচ্ছে রাধার কাছে যাওয়ার জন্য রাধার মনে স্থান পাবার জন্য সে নিজে খেয়া মাঝি সেজেছিল মাঝির কাজ কি পরাপার করা এপার লোক ওপারে যাবে ওপারে লোক এপারে আসবে তাই তো মাঝি ছাড়া পরাপার সম্ভব নয় তা রাধা যেখানেই যাক এপার ওপার যেতে গেলে কৃষ্ণ ছাড়া যাতে যেতে না পারে সেই জন্য নিজে মাঝি সেজেছিল অর্থাৎ রাধার কাছে কৃষ্ণই সব এরপর আছে ভার খণ্ড ভার ভার বা ভারী বিষয়বস্তু বা ভারী জিনিস ভারী জিনিসপত্র সেই ভারী জিনিস যে কোনো ভারী জিনিস রাধা যখন বয়ে নিয়ে যাবে বহন করে নিয়ে যাবে রাধার তো কষ্ট হবেই রাধার সেই কষ্টটাকে লাগু করার জন্য সেই কষ্টটা না পেতে দেবার জন্য কৃষ্ণ ভাগিদার হয়েছিল তার ভাড়ের বা তার কষ্টের অংশীদার হয়েছিল যাতে রাধা আনন্দিত হয় রাধা একটু সুখ পায় রাধা একটু ভালো থাকে মথুরার হাটে যখন দুধ বিক্রি করতে যেত বা দধি বিক্রি করতে যাওয়ার পথে সেই ভাটটা কৃষ্ণ বহন করেছিল যাতে আরও খুব তাড়াতাড়ি রাধার মনে প্রবেশ করা যায় যেহেতু মথুরার হাটে দধি বিক্রি করতে যেত বা দুগ্ধ বিক্রি করতে যেত সেই ভাটটা কৃষ্ণ রাধার কাছ থেকে নিয়ে নিজে বহন করত এরপরে ছত্রখণ্ড ছত্র ছত্র মানে ছাতা আমরা ছত্রখণ্ডে দেখতে পাই কৃষ্ণকে রাধার মাথায় ছাতা ধরতে তার কারণ প্রখর তীব্র রোদের দাবদাহ থেকে রাধাকে বাঁচাতে রাধার ওই সুন্দর রূপ বা রাধার সৌন্দর্য যাতে রোদে পুড়িয়ে না দিতে পারে রাধার রূপটাকে যাতে তামাটে না করে দিতে পারে রঙটাকে যাতে তামাটে না করে দিতে পারে রংটাকে যাতে কালিমা লিপ্ত না করতে পারে সেই জন্য কৃষ্ণ রাধার মাথায় ছাতা ধরেছিল তার রূপ বা সৌন্দর্য যাতে ঠিকঠাক থাকে এটি ছিল ছত্রখণ্ডের বিষয়বস্তু এরপরে বৃন্দাবন খণ্ড এই বৃন্দাবন খণ্ডে আমরা দেখতে পাই রাধা এবং কৃষ্ণর উভয় বৃন্দাবনে মিলিত হয়েছিল বা তাদের মিলনের দৃশ্য বা মিলনের কাহিনী এবং কথা কিছু লিপিবদ্ধ আছে বৃন্দাবন খণ্ডে যমুনা খণ্ড এবং কালিয়ে দমন খণ্ড এখানে যমুনা নদীর বুকে জলকিলি এবং কালীয় দমনের বিভিন্ন ঘটনা লিপিবদ্ধ আছে এবার হারখণ্ড হারখণ্ডে আমরা কি দেখতে পাই বস্ত্রহরণ এবং শেষে রাধার হার কৃষ্ণ অপহরণ করিলে রাধার হারখানি যদি কৃষ্ণ চুরি করে নেয় রাধার তো রাগ হবেই স্বাভাবিক সেই জন্যই সেই রাগটা যাতে না হয় বড়াইকে মাধ্যম করেছিল বড়াইয়ের মাধ্যমে সব কিছু করতো তা কৃষ্ণ রাধার হার চুরি করেছিল সেই হাড়খণ্ডে আমরা দেখতে পাই সেই কৃষ্ণ রাধার হাড় চুরি করার ফলে কৃষ্ণর প্রতি রাগান্বিত হয়েছিল এবং মা যশোদার কাছে কৃষ্ণের বিরুদ্ধে অসীম নালিশ জানিয়েছিল এটি ছিল হারখণ্ডের বিষয়বস্তু এরপরে বানখণ্ড মদন বানে রাধাকে বিদ্ধ করে মোহমুগ্ধ রাধাকে মিলনের জন্য পাগলিনী করে তুলেছিল কে কৃষ্ণ তা সেই শ্রীকৃষ্ণ আত্মগোপন করে রাধা বড়াইকে সাথে নিয়ে কৃষ্ণকে খুঁজতে বেরিয়েছিল এবং শ্রীকৃষ্ণের সন্ধান পেয়েছিল সেই সন্ধান পাওয়ার পরে সমস্ত সমস্ত ঘটনা তখন বড়াই কৃষ্ণকে জানিয়েছিল এবং উভয়ের মধ্যে উভয়ের মধ্যে মিলন ঘটেছিল এই মিলনেই এই খণ্ডের পরিসমাপ্তি তারপরে বংশীখণ্ড বা বাঁশিখণ্ড আমরা একটা পদ পড়েছি রাধার বিষয়ে রাধার কি হইল অন্তরে ব্যথা বসিয়া বিরলে থাকোই একলে না শুনে কাহার কথা সদায় ধ্যানে চায় মেঘ পানে না চলে নয়নে তারা এই যে পদটা রাধার কি হইল অন্তরে ব্যথা রাধার অন্তরে মনের মধ্যে কি ব্যথা হইল না শুনে কাহার কথা কারও কথা সে শুনছে না তার কারণ তার মাথায় সবসময় কৃষ্ণের কথা ঘোরাঘুরি করছে কৃষ্ণ বর্ণ ঘোরাঘুরি করছে মেঘ আকাশ চারিদিকে যা আছে সমস্ত কিছুই অনুভব করছে কৃষ্ণ সমস্ত কিছুর মধ্যে যেন কৃষ্ণকে দেখতে পাচ্ছে তা বংশীখণ্ডে আমরা দেখতে পাই রাধার যে বিরহ ব্যথা বেদনা কষ্ট যন্ত্রণা সেটা কেবলমাত্র ওই কৃষ্ণের বাঁশির আওয়াজ সেই কৃষ্ণের বাঁশিটা রাধা চুরি করেছিল কেন চুরি করেছিল যদি কৃষ্ণকে নাই বা পেলাম কৃষ্ণকে নাই বা পায় বাঁচি তো আছে কৃষ্ণের সুখে আমার সুখ বাঁচিটা কৃষ্ণের বাঁশিটার অনুভূতি যেখানে পেয়েছি বাঁচির মাধ্যমে আমি কৃষ্ণেরও অনুভূতি পাব সেই জন্য কৃষ্ণের বাঁচিটা রাধায় চুরি করেছিল সেই বাঁশি চুরি করার পরে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয় ঝগড়া ঝাঁটি মনোমালিন্য অশান্তি বিভিন্ন রকমের একটা বিক্ষিপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল অবশেষে রাধা কৃষ্ণকে কৃষ্ণের মাসে ফিরিয়ে দিয়েছিল এইটি গেল বংশীখণ্ডের বিষয়বস্তু এরপরে অবশেষ খণ্ডটির নাম হচ্ছে রাধাবিরহ নট রাধা খণ্ড বিরহ তার কারণ এটি প্রকৃপ্ত অংশ প্রক্ষিপ্ত অংশ বলে এখানে বৃহ যোগ করা হয়েছে এখানে খণ্ড যোগ করা হয়নি এইটি খুব গুরুত্বপূর্ণ এই রাধা বিরহ এই খণ্ডের মধ্যে আমরা একটা জিনিস খুব ভালো করে দেখতে পারি বা খুব ভালো করে দেখতে পাই রাধা বিরহ রাধা রাধার মধ্যে বিরহ রাধার যে একটা অনন্ত বিরহ ব্যথা বেদনা যন্ত্রণা না পাওয়ার আকুল মানে কি বলবো একথায় যে কষ্ট একটা অসীম কষ্ট এই রাধা বিরোহীর মধ্যে রাধার মধ্যে আমরা দেখতে পাই আমরা যা চাই হয়তো সেটা পাই না বা যেটা পাই সেটা না চেয়েই পায় এই চাওয়া এবং পাওয়ার মধ্যে যদি অসঙ্গতি দেখা যায় বা প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যদি অসঙ্গতি দেখা যায় সেখানে আমাদের মনে একটা গভীর ব্যথা বা বেদনার সৃষ্টি হয় এই গভীর ব্যথা বা বেদনার দ্বারা আমরা অনেক শিক্ষা পেতে পারি তাই চাওয়া এবং পাওয়ার মধ্যে অসঙ্গতি যদি দেখা দেয় একটা ব্যথা বেদনার সৃষ্টি হয় সেই রকম কৃষ্ণকে না পাওয়ার দরুন বা না পাওয়ার জন্য একটা গভীর খদ বা প্রলেপের সৃষ্টি হয়েছিল যার ফলে হাহাকার করেছিল রাধা অবশেষে হাহাকার করেছিল। তা তার সেই রাধার হাহাকারের মুহূর্তগুলো হাহাকারগুলো খুব পরিষ্কারভাবে তার ব্যথাগুলো বেথনাগুলো ফুটিয়ে তুলেছেন এই রাধা গৃহর মাধ্যমে বা অবশেষ শেষ খণ্ডটির মাধ্যমে হয়ে গেল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের তেরোটি খণ্ডের মূল বিষয়বস্তু আমরা দেখতে পাই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য যখন রচিত হয়েছিল ঠিক তার কিছুকাল আগে তুর্কি আক্রমণ হয়েছিল সেই তুর্কি আক্রমণের ফলে বাংলা সাহিত্য নির্বাক হয়ে গিয়েছিল সেই তুর্কি আক্রমণের ফলে সাহিত্য পঙ্গ হয়ে গিয়েছিল কবিদের মুখ বন্ধ হয়ে গিয়েছিল তখন কোনো কিছুই রচিত হয়নি যার ফলে বাংলা সাহিত্যের মধ্যে এক কফির একটা অন্ধকার নেমে এসেছিলো বা বন্ধা নেমে এসেছিলো যাকে বন্ধা নামে পরি বন্ধা বলা হয় সেই বন্ধা যুগের পরেই এইরকম একটা কাব্য বা শ্রীকৃষ্ণ কীর্তন রচিত হওয়ার ফলে সেই বাংলার সাহিত্যে বন্ধাটা কেটে গিয়েছিল কেন কেটে গিয়েছিল হয়তো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা যদি আমরা না পড়ি তাহলে তার উদার্য বা মাহাত্ম বা গুরুত্ব সম্বন্ধে জানবো না এরকম একটা সুদীর্ঘদিন প্রায় দুশো বছর দেড়শো বছর ধরে সাহিত্যে কোনো কিছু রচিত না হওয়ার ফলে যে একটা সাহিত্যের মধ্যে হাহাকার এসেছিলো তার কিছুক্ষাল পরেই কিছুদিনের দিনের মধ্যেই যখনই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচিত হয় সেই হাহাকারটা বা সেই অভাবটা বা সেই ঘাটতিটা অনেকখানি পূরণ করেছিল এরকম একটা সুমধুর কাব্য রচনা করার ফলে অতএব সত্যি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য বাংলা সাহিত্যে একটা মূল্যবান সম্পদ এবং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে আমাদের সাহিত্যে বা সমাজে যে প্রভাবটা পরিলক্ষিত হয় সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই তাৎপর্যপূর্ণ আজকের মূল বিষয়বস্তু এইটুকুই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এবং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সম্বন্ধে যেটুকু বললাম এটুকুই আজকে এর মূল বিষয়বস্তু